ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের নিয়ে। স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার কি? মূলত বিশাল এই গ্রাফিক ডিজাইন জগতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়াকে বলছে স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার। এখন স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের নিয়ে আলোচনা করার আগে আমি আলোচনা করব যে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন মূলত একটা কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগের একটা মাধ্যম, যা তৈরি করার জন্য আমার প্রয়োজন পড়া হয় টাইপোগ্রাফি, ফটোগ্রাফি আর নির্দিষ্ট কোনো সফটওয়্যারের। বর্তমান বিশ্বে স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের কদর বাড়ছে অনেক বেশি। আপনি যদি নির্দিষ্ট একটা সেক্টরে অনেক বেশি স্পেশাল হন কিংবা একটা সেক্টরে অনেক বেশি দক্ষ হন, সেক্ষেত্রে মার্কেট প্লেসে কিংবা যে কোনো প্রতিষ্ঠানে আপনার কদর অনেক বেশি বাড়বে এবং আপনার ডিমান্ড ডে বাই ডে বাড়তে থাকবে। আপনাকে পরিচয় করে দিবে, এই যে দেখুন এই হচ্ছে এই এই বিষয়ে এক্সপার্ট, এই হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট। সো আজকে আমরা চার ধরনের স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট গ্রাফিক ডিজাইনার। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট গ্রাফিক ডিজাইনার কি? আমরা জানি যে কোনো একটা প্রতিষ্ঠান নির্ভর করে তার সাকসেসফুল মার্কেটিংয়ের মধ্যে, এবং হিউম্যান সাইকোলজি বলছে যে মানুষ ভিজুয়াল কন্টেন্টে বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে। তো সবাই যখন গ্রাফিক ডিজাইনে ডিজাইনের সৌন্দর্য তৈরি করার জন্য ব্যস্ত, আর এই ধরনের গ্রাফিক ডিজাইনাররা অলওয়েজ চিন্তা করে যে ডিজাইন হয় হচ্ছে মার্কেটিংয়ের জন্য। তো এরা কী বিষয়ে এক্সপার্ট হয়? এরা মূলত এক্সপার্ট হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ইমেল মার্কেটিং টেমপ্লেট, এই সমস্ত বিষয়ে তারা অনেক বেশি এক্সপার্ট হয়ে থাকে। আরেক ধরনের গ্রাফিক ডিজাইনার হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইনার। মূলত এই ধরনের গ্রাফিক ডিজাইনারদের ব্র্যান্ড আইডেন্টিটি গ্রাফিক ডিজাইনারও বলা হয়। এদের এক্সিলেন্ট পারফরমেন্স, প্যাশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল একটা প্রতিষ্ঠানকে তার কম্পিটিটর থেকে সম্পূর্ণ আলাদাভাবে প্রেজেন্ট করতে পারে। এবং এরা কী ধরনের এক্সপার্ট সেটা আমার জানা উচিত। এরা মূলত এক্সপার্ট হয়ে থাকে লোগো ডিজাইন নিয়ে, স্টেশনারি ডিজাইন নিয়ে, টাইপোগ্রাফি নিয়ে এবং কালার প্লেট সম্পর্কে, কারণ ওই কোম্পানি কী রিলেটেড কাজ করে এবং ওই কোম্পানির যে ব্র্যান্ড কালারটা আছে অলওয়েজ সে বিষয়টাতে মনোযোগ দেয়। এবং যত ধরনের স্টেশনারিজগুলো আছে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য, সে স্টেশনারিগুলো একই রকমের ডিজাইনের করে সে প্রেজেন্ট করে এবং কোম্পানির ভ্যালুকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আরেক ধরনের গ্রাফিক ডিজাইনার হচ্ছে পাবলিকেশন গ্রাফিক ডিজাইনার। ঐতিহ্যগত ভাব থেকে তারা মূলত প্রিন্ট পাবলিশিংয়ের নিয়ে কাজ করে থাকে, যেমন বই ডিজাইন করা, তারপর হচ্ছে ম্যাগাজিন ডিজাইন করা, ক্যাটালগ ডিজাইন, অ্যানুয়াল রিপোর্ট তৈরি করা, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে থাকে। আরেক ধরনের গ্রাফিক ডিজাইনার হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনার। একটা প্রোডাক্টকে স্টোর করা, ডিস্ট্রিবিউশন করা কিংবা সেল করার জন্য একটা প্রোডাক্টের প্রয়োজন পড়ে। মূলত এই ধরনের গ্রাফিক ডিজাইনাররা এক্সপার্ট হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, প্রিন্ট প্রসেসিং এবং কারখানাজাত সম্পর্কে তাদের অনেক বেশি এক্সপার্ট হতে হয়। এবং তাদের একটা নলেজ হচ্ছে যে তারা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করছে। সবাই আসলে সব প্রোডাক্টে আবার এক্সপার্ট হতে পারে না। যেমন আপনি যদি কোনো বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বাচ্চাদের খাবার কিংবা বাচ্চাদের কোনো খেলনার কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, তাদের প্যাকেটগুলো কেমন হওয়া উচিত, তাদের লকগুলো কেমন হওয়া উচিত, তাদের কালারগুলো কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আপনি এক্সপার্ট হতে হবে। আবার হতে পারে যেমন আপনি ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কাজ করতেছেন, তখন আবার লেবেল ডিজাইনগুলো ভিন্ন রকম চলে আসে। মূলত সব ধরনের গ্রাফিক ডিজাইনারদের দাম আছে। গ্রাফিক ডিজাইন এত বড় একটা সেক্টর, এখানে আপনি যখনই নামবেন তখনই কুলহারা হয়ে পড়বেন, তখন আপনার সাঁতরাতে হবে, আপনি পার খুঁজে পাবেন না। তো সেখানে পার খুঁজে পাওয়ার জন্য আপনার নির্দিষ্ট কোনো একটা বিষয়ে স্কিল হতে হবে, এবং নির্দিষ্ট কোনো একটা সেক্টরে স্কিল হওয়াটাকেই বলছি আমি স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার। এবং স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের কী পরিমাণ মার্কেট ভ্যালু এখন বাড়ছে, প্রতিনিয়তই সবসময় থাকে, বাট বর্তমান সময়ে দেখা যায় যে অনেক সময় কাজ পাওয়া যাচ্ছে না, বা কাজ করবো আমি কী রিলেটেড কাজ করবো এগুলো নিয়ে অনেক বেশি কনফিউশন পড়ে থাকি। কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, আপনি বেছে নেন কোন সেক্টরটাতে কাজ করবেন, তাহলে দেখবেন মার্কেট প্লেস অনলাইন বলুন কিংবা লোকাল মার্কেট প্লেস বলুন, সব জায়গায় আপনার ডিমান্ড চলে আসবে। তো শুধুমাত্র এইটুকুই খেয়াল রাখতে হবে যে গ্রাফিক ডিজাইন কোনো স্কিল নয়, এটা একটা ক্যাটাগরি মাত্র, আর এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন বিষয়ে স্কিল সেটাই হচ্ছে আপনার পরিচিতি। যে চার ধরনের গ্রাফিক ডিজাইনারদের নিয়ে আমি আলোচনা করলাম, এরা ছাড়াও আরও অসংখ্য রকমের স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার আছে
যাদের মার্কেট ভ্যালু একটু ভিন্ন রকম। আমি নেক্সট এপিসোডে তাদেরকে নিয়ে আসব এবং পাশাপাশি পরবর্তী এপিসোডগুলোতে আমি গ্রাফিক ডিজাইনার নিয়ে ডিজাইনারদের নিয়ে অনেক বেশি আলোচনা করব। তবে সেই জন্য আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। পাশাপাশি আপনি যদি বেল আইকনটিতে ক্লিক করে রাখেন তাহলে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো আপনার ইমেলের মাধ্যমে নোটিফিকেশনে চলে যাবে। তো দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ।